আসসালাম ওয়ালাইকুম মাই ফ্যামিলি ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুখে আছেন হ্যাপি আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধের সিমুই মানে দু দুধের রস ভরা সিমুই একদম ডুবো দুধে সিমুই এইভাবে একবার বানাবেন অনেকে সবাই পছন্দ করবে তো কিভাবে আমি বানাচ্ছি সিমুইটি তাহলে দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন দুধের সিমুই বানানোর জন্য এখানে আমি এক লিটার মতো দুধ নিয়ে নিয়েছি এবার দুধের মধ্যে চার পাঁচটা এলাচ ও দুটো তেজপাতা দিয়ে একটু ফুটিয়ে নেব দুধটি ভালো করে বয়ল করে নেব তো দুধটি গরম হয়ে যাওয়ার মানে বলক দেওয়ার পর এক হাফ বাটি মতো চিনি দিয়েছি চিনির কন্টাটি আপনারা অনুযায়ী দিবেন কে কতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন তো চিনিটি দিয়ে দু চারবার ছেড়ে নিলাম নেওয়ার পর এখানে আমি এখানে কাজু কাটা রেখেছি আর একটি বাটার রেখেছি আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন কিন্তু এখানে আমি কাজু ও বাটার দিয়েছি দিয়ে ভালো করে একটু নেড়েছেড়ে নেব যাতে বাটার কাজু চিনি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এইভাবে দুধের সিমুই বানালে খুব সুন্দর স্বাদ লাগে ফ্রিজে রেখে যদি খান আরও বেশি লাগবে আর এখানে আমি সিমইগুলো একটু ভেজে নিয়েছিলাম অল্পই সিমুই নিয়েছি বেশি সিমই দেব না তাহলে দুধের সাথে টেনে নিতে পারে তো সিমুইগুলো এভাবে দুধের সাথে দিয়ে পাঁচ মিনিট মতো একটু পাকাতে থাকবো যাতে সিমইটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি এখানে দুধের কোয়ান্টিটি একটু বেশি দিয়েছি সিমইয়ের কোয়ান্টিটি কম দিয়েছি যেহেতু এটা পুরো দুধের মধ্যে ডুবে থাকবে একদম রসালো সিমুই বানানো বানাবার জন্য এখানে আমি কোনো ঝুড়ো সিমুই বানাইনি এই যে দেখে নিন এখানে একদম দুধ চেমুই একদম রেডি মার্শাল্লাহ খুব সুন্দর খেতে তো খুব মজাই লাগে এখানে চাইলে আপনারা দু একটা কেশরও দিয়ে দিতে পারেন কালারের জন্য কিন্তু না কালারের দরকার নেই মার্শাল্লাহ দেখতে তো খুবই ভালো লাগছে তো এখানে আরও কিছু ড্রাই ফ্রুট বা পেস্তা বা কাজু কাজু তো দিয়েইছি কিশমিশও দিতে পারেন তো এইভাবে বানিয়ে ফেলবেন দুধের সময় অনেক বেশি ভালো লাগবে আর ফ্রেন্ড আমার ভিডিও যদি আপনাদের ঘরে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ